জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও যুবরাজ প্রেম কুমারের সন্ধান আমি পেলাম না। মহারাজ আমাকে আদেশ করেছে যুবরাজ প্রেম কুমারকে যেখানে পাবো যে অবস্থা পাবো লোহার সিংহল পরে সাই দরবারে নিয়ে যেতে। কিন্তু সেনাপতি মান সিংহ কি ব্যর্থতার পরিচয় হবে? না 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 না, ব্যর্থতার পরিচয় হলে চলবে না। এবারে চাপ আমি পদ বলে গিয়ে দেখবো যুবরাজ প্রেম কুমার সব যাই কিনা। একই সেনাপতি মানসিন্ন, আপনি অসময়ে এখানে থেকেই চলে যান। অসময় নয়, আমি ঠিক সময়ে এসেছি, আর দুজনকে সঙ্গে পেয়েছি। তোমার পিতার আদেশ তোমাকে বন্দি করে যাব। আপনি কি করে ভাবলেন আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে বিনা যুদ্ধে আমি করব বন্দিত্ব শিকার? বালক হয়ে যুদ্ধের অভিলাষ, তাহলে তুমি হাতিয়ার পাবে কোথায়? তাই তো আমি ভাবছি, আমি অস্ত্র পাবো কোথায়? আমি তো অস্ত্রহীন। সেনাপতি মান সিংহ নিরস্ত্র কাউকে কোনোদিন আঘাত করে না, আমি তোমাকে হাতিয়ার দিব। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমার চোখ দুটি উঠিয়ে দিতে পারি, কিন্তু মহারাজের হুকুম ছিল না বলে তোমাকে বেঁচে দিলাম। রক্ষী নিয়ে যাও বন্দীকে। আসুন কুমার। আলো, তুমি কোনো চিন্তা করো না, আলো তুমি কোনো চিন্তা করো না, এরকম কোনো কারাগর নেই যে আমাকে আটকে রাখতে পারে। আলো, তুমি কোনো চিন্তা করো না, নিয়ে যাও। আসুন কুমার। আপনিও জেনে রাখুন সেনাপতি মান সিন্ন, যেদিন এই সারা রাতের বার আমার হাতের মুঠোয় আসবে সেদিন আমি এর বিচার তিলে তিলে পরিশোধ করে দিব, তিলে তিলে পরিশোধ করে দিব। প্রেমিক কুমার, সেই সুযোগ হয়তো তোমার নাও আসতে পারে। তোমাকে আমি কি কথা বলি? বলুন। তুমি প্রেম কুমারকে ভুলে যাও, কারণ বামুন হয়ে চাঁদে হাত দিবে না, সেটা তোমার অন্যায়। কোথায় তুমি, কোথায় প্রেম কুমার যার জন্ম হয়েছে সোনার ছাপস বুকে? সে বিয়ে করবে কত রাজ কন্যা, আর তুমি হলে দিল বেকার তোমার ভুয়ার বড় লোভ দিয়ে পাড়ার সকল ছেলেদের মা তা খেয়েছ, শেষ পর্যন্ত যুবরাজের প্রেম কুমারের মা তা খেয়েছো। জেনে রাখা উচিত, কারণ চাঁদ স্বেচ্ছায় বামনের পায়ের নিচে পড়েছে। যান, এই স্থল ত্যাগ করুন। বেশ, যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, যদি তুমি তাকে ভুলে যাও তাহলে তোমার মঙ্গল হবে, তোমার পিতার মঙ্গল হবে,
আরে যদি না বলে যাও আর প্রেম কুমারের পিছনে লেলে থাকো তাহলে মহারাজ দূতাবাকে আদেশ করে তাহলে বাপ বেটা বেটিকে বন্দি করে আমি সাই দরবার এনে যাব কথাটা যেন বলে থাকে বলছে আমাকে ভুলে যেতে ভুলা এত সহজ আমি কুমারকে ভালোবাসি কুমার আমাকে ভালোবাসে কুমারকে ভুলা আমার পক্ষে সম্ভব নয় আমি যদি কোনোদিন এই রাজ্যের রানী হতে পারি সেনাপতি মানসিংহ তোমাকেও আমি দেখিয়ে দেব এই আলো করতে পারে কিছুতে ভুলতে পারছি না ওই চাষার মেয়ের কথা কিন্তু সেনাপতি মান সিংহকে পাঠিয়েছি যুবরাজ প্রেম কুমারকে ধরে আনার জন্য কিন্তু সে এখন পর্যন্ত আসছে না কেন তবে কি সেনাপতি মান সিংহ যুবরাজ প্রেম কুমারের সন্ধান পায়নি বন্দার সালাম যেন সেই দরবারে পচে যায় আবার দ্বিতীয়বার সেনাপতি মান সিংহকে ডাকে পড়েছে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ যুবরাজ প্রেম কুমারকে বন্দি করে আপনার সেই দরবারে হাত বেশ সেনাপতি মান সিংহ এবার আপনি বিশ্রাম কক্ষে যান মহারাজের জয় হোক যুবরাজ প্রেম কুমার যা আমি শুনতে পেরেছি তা কি সত্য তুমি নাকি আমারই বাড়ির চাকর রমানন্দের মেয়ে আলোমতির সঙ্গে প্রেম খেলায় মেতে উঠেছ হ্যাঁ হ্যাঁ পিতা তা সত্য পিতা তা সত্য যুবরাজ প্রেম কুমার তোমার জানা উচিত তুমি হয়েছ যুবরাজ প্রেম কুমার তোমার সঙ্গে মেলামে সবে কোন রাজকন্যার তুমি তা না করে আমার এই রাজবংশকে ধুলিসাৎ করে দিয়ে তুমি আমার একমাত্র সন্তান হয়ে আমার বাড়ির চাকর চাকরের মেয়ের রমানন্দের সঙ্গে প্রেম করেছ হ্যাঁ পিতা আলোকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি পিতা আলোকে আমি বলতে পারবো না পিতা এখনো সময় আছে তুমি বাড়ির চাকর রমানন্দের মেয়ে আলোমতিকে তুমি ভুলে যাও না পিতা আমি আলোকে বলতে পারবো না পিতা আমি তোমাকে শেষবারের মতো বলছি ভালো তুমি আলোমতিকে ভুলে যাবে কিনা না পিতা না আলো আমার মন প্রাণ জুড়ে বসে আছে পিতা আলোকে ভুলে আমি বাঁচতে পারবো না পিতা যে আমার একমাত্র সন্তান হয়ে রাজবংশের মান সম্মান সব কিছু নিঃশ্বাস করতে পারে তাকে আমি সন্তান বলে মানছ না কল্পনা যে অপরাধ তুমি করেছ তার শাস্তি নিশ্চয় তোমাকে পেতে হবে তাই তো ভাবছি আমি তোমাকে শাস্তি যে অপরাধ তুমি করেছ এই মুহূর্তে তা মুখের আঘাতে আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে আলোমতির কথা আমি চিরতরে ভুলিয়া দেব মহারাজ আপনি কাকে শাস্তি দিচ্ছেন আমার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারকে কেন মহারাজ আমার পুত্র এমন কি অপরাধ আপনার কাছে করেছে যার জন্য শুনতে চাও বেগম তুমি শুনতে চাও তাহলে শোনো সে আমার একমাত্র সন্তান হয়ে আমার বাড়ির চাকর রমানন্দর মেয়ে আলোমতির প্রেমে পড়েছে এখনো সময় আছে এখনো সময় আছে রানী তুমি তোমার সন্তানকে বুঝিয়ে বলো সে ছাড়া আলোমতির কথা ভুলে যাও ভালোবাসা খারাপ কিছু নয় তবে যখন আমাদের দিক আমরা চিন্তা করি
আমি বাবা প্রেম কুমারকে বুঝিয়ে বলবো, আপনি অস্থির হবেন না। বেশ, তাই করো রানী, তাই করো। আর যদি তুমি তোমার সন্তানকে বোঝাতে না পারো, তাহলে মনে রেখো যে আমার একমাত্র সন্তান বলে আমি তাকে কখনো মাতড়া করব না। অতএব সাবধান, সাবধান। বাবা প্রেম, তুমি ওই আলোর কথা ভুলে যাও বাবা। আমি ওর চেয়ে উচ্চ বংশ এবং পরমা সুন্দরী দেখে তোমাকে বিবাহ দেব বাবা। তুমি ওই আমাদের বাড়ির চাকর রমানন্দের মেয়ের কথা ভুলে গিয়ে তুমি তুমি আমাদের কাছে ফিরে এসো বাবা। না মা, না, আমি আলোকে বলতে পারবো না মা। আলো যে আমি, আলোকে আমি মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি মা। আমি আলোকে বলতে পারবো না মা, আমি আলোকে বলতে পারবো না। প্রেম, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো এটা একবার তুমি ভেবে দেখেছো? জানি মা, জানি। তবু আমি আলোকে বলতে পারবো না মা। আলোকে ছাড়া আমি বাঁচবো না মা, আলোকে ছাড়া আমি বাঁচবো না। তুমি তো নিজেই দেখলে বাবা প্রেম, তোমার পিতা কে নিয়ে কি বলে গেল। আর যদি তোমার পিতা রেগে যান তাহলে কি শাস্তি হবে সেটা তুমি নিশ্চয় জানো বাবা। মা, মাগো, মাগো মা, ভালোবাসা বলিব কেমনে। আমি আলোকে ছাড়া বাঁচবো না মা, আমি আলোকে ছাড়া বাঁচবো না। বেশ বাবা প্রেম, এখন তুই যখন তুমি আলোক আলোকে ছাড়া বাঁচতে পারবে না, বেশ আমি দেখি এর একটা ব্যবস্থা করতে পারি কিনা। কোথায় মন্ত্রী মশাই? মহারানী, হঠাৎ কেন আমাকে এই স্মরণ করা হয়েছে? মন্ত্রী মশাই, মহারানী, আমি আপনার কাছে একটা
আবেদন করতে চাই। বলেন আপনার এমন কি আর কি রয়েছে? মন্ত্রী মশাই বলেন, আপনি তো দেখলেন মহারাজ যেমন করে উত্তেজিত হয়েছে, মহারাজ এ বিয়েটা কিছুতেই মেনে নেবে না। কিন্তু তো আমি আমার সন্তানের কান্না যে আমি সহ্য করতে পারছি না মন্ত্রী মশাই, তাই আমি চাচ্ছি আলোর সঙ্গে আমার প্রেম কুমারের আমি বিয়ে দেব। না মহারানী না, তা হতে পারে না, কারণ কারণ আলোর পিতা রামানন্দ গরিব, কারণ জলে কখনো বিষ খাই না। একদিন রামানন্দ এখানে এসেছিল, তার মেয়ে এমন কি অপরাধ করেছিল, ভালোবেসেছিল শ্রী প্রহাদ, ভালোবেসেছিল লাইলে বলতো, ওর এমন কি অপরাধ করেছিল, মেয়ের জলে পিতাকে মহারাজ ছাপতে ছাপতে প্রাসাদে দাঁড়িয়ে দিয়েছে। মহারাজ যেমন আমার পুত্রের পিতা, আমিও তোর মা, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকতে পারে মন্ত্রী মশাই। আছে মহারানী, আপনার কর্তব্য আছে, কিন্তু মহারাজ অনেক ক্ষুদ্র হয়ে আছে। আমি এই মুহূর্তে কেমন করে যাবো শ্রী রামানন্দের বাড়িতে, গিয়ে কেমন করে বলবো তোমার মেয়েকে নিয়ে বলছি মহারানী রাজধর্মে যেতে, আপনি আমাকে মার ছড়া করুন। মহারাজ যদি এই বিয়েতে কোনো অমত করে মন্ত্রী মশাই, যে শাস্তি দিবেন তা না হয় আমি মাথা পেতে নেব। মহারানী না না, আপনি যখন আদেশ করেছেন, আপনি যখন চেয়েছেন পুত্রের জন্যেই, আর পুত্রের জন্যে আপনি আপনি যে শাস্তি হয় মাথা পেতে নেবেন, কেন আপনি এখানেও আমি তো এই রাজ্যের প্রধান 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 মন্ত্রী ধাই তো, আমি তো এই রাজ্যের মন্ত্রী হয়ে আপনি যদি রানী হয়ে যে কোনো আজ মাথা পেতে নিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমি আমি আপনার আদেশ নিয়ে এই মুহূর্তে চলে যাবো রামানন্দের বাড়িতে, আমার যত কষ্ট হোক না কেন, সেই রামানন্দ এবং তার মেয়ে আলুকে আমি শাহী মার চাঁদা দিই আপনার দরবারে হাজির করবো, হাজির করবো, হাজির করবো, হাজির করবো। এবার তো তাহলে তোর কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ মা। এবার একটু প্রাণ খুলে হাস। হ্যাঁ মা, তুমি কত ভালো মা, তুমি কত ভালো। চল এবার চল। পুরাদেশ স্ত্রী কন্যা কেড়ে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ওগো ঠাকুর, কোথায় যাব, কোথায় গিয়ে আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে বসবাস করব? ওগো ঠাকুর, তোমার পানি কি সত্য না মিথ্যা? সত্য যদি হয়ে থাকে তাহলে আমার মেয়ে যে প্রেম করেছে তাকে অপরাধ ডাকো। প্রেম করেছে কৃষ্ণ, প্রেম করেছে লাইলি মজনু, প্রেম করেছে ছবি জোলেকা, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমার আলোর প্রেম কেন মিথ্যে, কেন মিথ্যে? বাবা বাবা, এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছো বাবা? কি হয়েছে তোমার? ভাবছি ভাবছি আমার মাথার তোর মন্ডল বাবা, হতো বাকি করে জন্ম নিয়ে আকাশের চাঁদে ধরতে গিয়েছে, হতো বাকি এই কি তোর বাবার প্রতি অবদান? তাই যদি হবে তাহলে শিশুকালে তোকে কেন দুধ কলা খাইয়ে বড় করেছে না বাবা? তুই আমাকে বাবা বলে আর ডাকিস, ওই হতভাগী কেন আমি তোকে শিশু কালে গলা? আমার আলো কি করেছে? তোমার আলো কি করেছে শুনবে লীলা? সে ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরতে গিয়ে, কি বলছো তুমি? হ্যাঁ লীলা, চারো অপরাধের কারণে আমারই পৃষ্ঠে পড়েছে চাবুকের পর চাবুক। বাবা শুধু তাই নয় লীলা, মহারাজের আদেশে রাজ্য ছেড়ে
আজি তোমাকে এবং আমার কন্যাকে নিয়ে অনেক 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 দূরে চলে যেত। মূর্তি মূর্তি তো হবে লীলা, মরার পথে যখন পাও দিয়েছি মরা আর কিসের বাকি রয়েছে, মূর্তি হবে। তবে তুমি শুধু আমার একা নয় লীলা, আমাদের তিনজনের কিছু মূর্তি হবে। রামানন্দ রামানন্দ ওই রামানন্দ রামানন্দ বলতে আছো রামানন্দ ওই ছে দেখি পুরা মুখ মন্ত্রী মহাশয় এসেছে আমাদেরকে ধরে নিতে। চল চল পুরা মুখী, তুকে ওই রাজবাড়ির মন্দিরে নিয়ে বলি দিয়ে আসিনি হতবাগি বলি। শুনো রামানন্দ, একদিন তোমাকে মহারাজ চাপকে এই প্রাসাদ থেকে বের করে দিচ্ছ, আজ আজ হলো মহারানীর আদেশ, তোমাকে এই মুহূর্তে তোমার একটা মাত্র কন্যা মালকে নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে তুমি চলে যাবে রাজপ্রাসাদে। মন্ত্রী মহাশয় বলো, মহারাজ আমাকে যে আদেশ করেছে আর মহারানী আপনাকে আদেশ করেছে আমাকে ধরে নিয়ে যেতে, মন্ত্রী মহাশয় আপনি আমাকে ক্ষমা করে দিন, এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। মন্ত্রী না, তোমাকে আর যেতে হবে না, কারণ মহারাজ তোমাকে মেরেছে চাবুক, আর মহারানী 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 আজ আমাকে পাঠিয়েছে করে বলে দিয়ে আসছে রে অত বাকি টুকরো টুকরো করে বলে আমার ছেলেটাকে পাগল করে তুলেছে। আমার মেয়ে অপরাধ করেছে, আপনি ওকে ক্ষমা করে দিন না মহারানী। আমি যে শাস্তি দেব তুমি তা মেনে নেবে? ওগো মহারানী, যাকে আমি জন্ম দিয়েছি খুলে পিঠে করে মানুষ করে বড় করেছি, সে মেয়ের জন্য যখন মহারাজ আমাকে আদেশ করেছে শাস্তি দিয়েছে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, আজ আপনার রাজদরবারে আমরা উপস্থিত হয়েছি, আপনি যা শাস্তি দিবেন এই গরিবী রমারন্ধন তা মাথা পেতে নেবে ওগো মহারানী। এই জন্যই তো আমি শাস্তির কথা তোমাকেই বললাম, আজ থেকে এই মিষ্টি মেয়েটাকে আমি আমার পুত্র বধূ করতে চাই। তাই তো, আমার একার অনুমতিতে তো হবে না, তোমাদেরও অনুমতি লাগবে, তাই তো? ভগবান তাহলে কি আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে? ওগো মহারানী আপনি কে আছেন? দাসীকে দুটো বড় মাল্য দিয়ে পাঠিয়ে দে। আজ আমি এখানে দাঁড়িয়ে থেকে
আমার পুত্র পুত্রবধূকে বিয়ে দিতে চান। মন্ত্রী মশাই কি বলেন আপনি? এই নিন মহারানী। এই নে মালো, বাবা প্রেম মালো, এই বরমাল্যটা আমার পুত্রের গলায় পরিয়ে দিয়ে তোরা দুজনে স্বামী স্ত্রীতে একত্রিত হয়ে যাওয়া আমি দেখতে চাই। আমি তোদেরকে বিয়ে দিয়ে একখানে দাঁড়িয়ে আমি দেখতে চাই।